একটা পুরুষ তখনই কান্না করে যখন নিজের জীবনকে বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না। শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি, পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে। অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যা অন্যের কাছে না বলাটাই ভালো, কারো কাছে অসহ্য হয়ে ওঠার থেকে হারিয়ে যাওয়া অনেক ভালো। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। মন খারাপ হতে বড় কোনো কারণ লাগে না, ছোট্ট একটা কারণই যথেষ্ট। অর্থই সব, এটাই নিশ্চিত। অর্থ থাকলেই মনে শান্তি থাকবে। মানুষ পরিস্থিতির কাছে সবসময় অসহায়, মানুষ ইচ্ছে করে কখনো কষ্ট পেতে চায় না, কারো কাছে লজ্জিত হতে চায় না। কিন্তু ভালোবাসলে কষ্ট পেতে হবে যেন মানুষ ভালোবাসতে ভালোবাসে। জীবনে তারা বেশি কাঁদে যারা দশজনকে নয় একজনকে মন থেকে ভালোবাসে। পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা, অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা, নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস, এবং আল্লাহর সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস। কারো ভালো থাকাটা কেড়ে নিয়ে তাকে ভালো থেকে বলে সান্ত্বনা দেওয়াটাও পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। যোগাযোগ বন্ধ করে চুপ করে থাকার অর্থ সবসময় অভিমান হয় না, কিছু কিছু সময় সম্পর্ক এগিয়ে না নিয়ে যাওয়ার ইঙ্গিত হয়। এটাই সত্যি, আজকাল মিথ্যে কথার চেয়ে সত্যি কথা বললে সম্পর্ক নষ্ট হয় বেশি। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক বেশি দিন যায় না, হোক না সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। তুলসী পাতা না হয়ে তামাক পাতা হও, যাতে যে তোমাকে পুরাবে সেও নিজেও মরবে। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রলোককে সবাই দুর্বল মনে করে। প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা অনেক ভালো, কারণ প্রতিশোধ নেওয়ার আনন্দ থাকে একদিন, কিন্তু নিজেকে বদলে ফেলার আনন্দ থাকে সারা জীবন। পরিচিত হওয়ার সময় একরকম, আর পূর্ণ হয়ে গেলে আরেক রকম। অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো কঠিন। অবহেলা কতটা ভয়ঙ্কর সেটা কেবলমাত্র সেই বোঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত। লোকে কি ভাবলো কি বলল তা ভেবে কিছু করা উচিত নয়। যেখানে অভিমান বলতে কিছু নেই, সেখানে রাগ দেখানো আর অভিমান করাটা হলো বোকামি। একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো একজন কেয়ারিং হাজব্যান্ড। তোমার দুর্বল জায়গাটা যেন যারা খোঁচা দিয়ে কথা বলে তারা তোমার শোভাকাঙ্ক্ষী নয়। যার কাছে তুমি যত বেশি আশা করবে সেই তোমায় কষ্ট দেবে সব থেকে বেশি। কখনো হিংসা করো না তাকে, যে তোমাকে দেখে হিংসা করে। সে হিংসা করে কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশ শ্রেষ্ঠ। কারো কাছে নিজের সুখ খুঁজতে যেও না, তাহলে সবার থেকে দুঃখটা তুমি বেশি পাবে। মুখের ভাষা খারাপ হলে চরিত্র খারাপ হয় না, মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায়। অর্থ মানুষের রূপ বদলে দেয়, স্বার্থ মানুষের চরিত্র বদলে দেয়। অর্থ আর স্বার্থ একসাথে থাকলে মানুষের মনুষ্যত্ব বদলে দেয়। মার স্ত্রী দুজনকে অধিক সম্মান ও ভালোবাসা দিও, কারণ একজন তোমাকে পৃথিবীতে এনেছে আর একজন তোমার জন্য তার সমস্ত আপনজনকে ছেড়ে তোমার কাছে এসেছে। সবাইকে ভালো রাখতে গেলে দিন শেষে তুমি ভালো থাকতে পারবে না। নিজেকে এমনভাবে তৈরি করো আজ যারা তোমাকে দেখে হাসছে কাল যেন তারা আফসোস করে। চেহারা ছাড়া প্রেম হয় না, টাকা ছাড়া বন্ধুত্ব হয় না, স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। যে পুরুষ এক নারীতে সন্তুষ্ট নয় সে পুরুষ কোনো নারীতেই সুখ খুঁজে পাবে না। যে নারী টাকার জন্য তার ভালোবাসাকে ছেড়ে দেয় সে নারী কোনোদিন শান্তি পাবে না। মাঝে মাঝে কিছু সময় আসে আঘাত ছাড়াও ব্যথা পেতে হয়, এই ব্যথার কোনো ওষুধ হয় না, শুধু নীরব একা একা কাঁদতে হয়। কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো, তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও বেশি কঠিন মনে হবে। তাকে গুরুত্ব দাও ছেড়ে দাও যার কাছ থেকে বারবার অসম্মান প্রাপ্ত হও। অতিরিক্ত রাগ মানুষের রাগ বাড়িয়ে দেয়। যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকত সে মানুষটার কথায় কথায় রাগ দেখায়। কিছুদিন চুপ করে থাকো, প্রিয় মানুষগুলো বদলাতে বেশি দিন সময় লাগে না। ঝগড়ার পর যে প্রথমে কথা বলে সে নির্লজ্জ নয়, তার কাছে সম্পর্কটার মূল্য অনেক বেশি। জীবনের প্রতিটি পা সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। কেউ ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে যায়, আবার কেউ সবকিছু ভোলার জন্য
নিজেকে ব্যস্ত রাখে, নিজে যত্ন নিও, অন্যকে খুশি করার জন্য নিজেকে ভুলে যেও না, কারণ তুমি অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভালোবাসা বড়ই অদ্ভুত, অল্প সময়ে যতটুকু সুখ দেয় পরবর্তীতে সব আনন্দ কেড়ে নেয়। জীবনের অর্ধেকটা সময় মেনে নিতে আর মানিয়ে নিতে কেটে যায়। নিজের মন খারাপ নিজেকে ভালো করতে হবে, কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই। অপরাধ না করো, যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। কারো কাছে অসহ্য হয়ে ওঠার থেকে হারিয়ে যাওয়াটা অনেক ভালো। মায়া সে তো বিষের থেকেও বিষাক্ত। তোমার লেখা গল্পে যে পারেনি কথা রাখতে, আসলে সে এসেছিল নিজে ভালো থাকতে। কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না, ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে, বিবেক নেই। সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছ। যাকে তুমি ভাববে প্রিয়জন, সে তোমাকে বুঝে দেবে তুমি ছিলে তার প্রয়োজন। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না, সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শেখায়। তুমি হারিয়ে গেলে ঠিকই তোমায় খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছ। অতিরিক্ত বিশ্বাস রাস্তা মানুষকে একসময় খুব একা করে দেয়। সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা বলার ধরনটাও পাল্টে যায়। যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন সে শুধু নিজে যায় না, সাথে সাথে সেই মানুষটার ভালো থাকার মুখের হাসিটাও খেড়ে নিয়ে চলে যায়। যখন দেখবে রাগ করাটাও ছেড়ে দিয়েছে তখন বুঝবে ভালোবাসাটা আর নেই। আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না। রাত সবারই কাটে, কারো কাটে নতুন স্বপ্ন দেখে, আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায়। অল্পতে যদি তোমার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা তোমার জন্য অনেক কঠিন। আমি তোমাকে ছাড়া বাঁচব না, এ কথাটা শুধুমাত্র পানির ক্ষেত্রেই সত্যি, আর বাকি সব ক্ষেত্রে মিথ্যা। ভালোবাসা এমন একটা জিনিস, সম্পর্ক শেষ হয়ে গেলেও অনুভূতি শেষ হয় না, স্মৃতি হয়ে রয়ে যায় বারবার কষ্ট দেওয়ার জন্য। কেউ বুঝুক বা না বুঝুক, মন খারাপ হলে মা চেহারা দেখেই বুঝে যায়। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। সবচেয়ে বেইমান হলো মন, নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁদে। ভোলা যায় না স্মৃতি, বাধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, আর ফিরে পাওয়া যায় না অতীত। কেউ অবহেলা করলে কষ্ট পেও না, মনে রাখবে দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না। পৃথিবীটা যতটা না কঠিন তার চেয়ে পৃথিবীর মানুষগুলো বেশি কঠিন। আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে পৃথিবীর পরিবর্তন ঘটে, আর মানুষের পরিবর্তন ঘটে প্রেমে পড়লে, বিয়ে করলে, বেশি টাকা হলে, অভাবে পড়লে। কিছু সময় তারাই আমাদের চোখ খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। সম্পর্কে মনের টান না থাকলে সেখানে ভালোবাসা তো দূরের কথা, ভালো কথাটাও আসে না। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না। শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে, আসলে কেউ আপন হয় না। যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে। দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকে বেশি কষ্ট পাবে। যত নিজবে ততই মানুষ চিনবে, অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে। সবাইকে তোমার